ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া রবিনগরী প্রিমিয়ার লীগ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মেরকুটা প্রিমিয়ার লীগ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার বিকেলে উপজেলার মেরকুটা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে খেলায় চলো এই স্লোগানকে সামনে রেখে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফারহান রাইডার্স একাদশ বনাম সোহাগ রিফাত ক্রিকেট একাদশ। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মোশারফ হোসেন। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাতেন, মহিলা ইউপি সদস্য রিনা আক্তার, সমাজসেবক শাহেজুল ইসলাম জজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মিয়া, কাতার প্রবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেন, সমাজসেবক নূরে আলম খন্দকার। ফাইনাল খেলায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বলেন মাদক থেকে দূরে থাকতে যুব সমাজকে বেশি বেশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে, তাই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করার তারা আয়োজকদের সাধুবাদ জানান। মেরকুটা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মোহসেন ইমন, ডাক বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রিপন, ফারহান রাইডার্সের টিম ম্যানেজার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলা পরিচালনা করেন মোহাম্মদ সুহেল তানভীর ও সোহাগ রানা। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ রজ্জব ও মোহাম্মদ মনির। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ফারহান রাইডার্স একাদশকে হারিয়ে সোহাগ রিফাত ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। মোহাম্মদ সানির ধারাভাষ্যে ফাইনাল খেলায় দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে 24 ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে রানার্স আপ ট্রফি পুরস্কার হিসেবে তুলে দেন। ভদ্রভাবে খেলাটা সুন্দরভাবে হয়, শান্তি শৃঙ্খলাভাবে হয় এই কামনা করে আমি আধুনিক সমাজ বিনির্মাণে আমাদের শিক্ষা সংস্কৃতি এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমার শ্রদ্ধেয় বড় ভাই ব্যারিস্টার মোশারফ হোসেনের পক্ষে আমি আপনাদের মাঝে দুটি কথা বলতে চাই। গ্রামের ঐক্য এবং সংস্কৃতি ধরে রাখতে হলে আমাদের সকলকে একে অপরের সাথে মিলেমিশে চলতে হবে। সেই প্রেক্ষাপটে খেলাধুলা তার একটি অংশ। আমরা চাই খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে সম্পৃক্ততা রেখে, সহমর্মিতা রেখে, ভালোবাসার বন্ধুরে আবদ্ধ হয়ে আমরা আমাদের গ্রামকে এগিয়ে নেওয়া যাব আগামী লক্ষ্যে, এই হোক আমাদের প্রত্যাশা। নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।